এটা এখানে এসেছি অনন্ত বাসুদেব মন্দিরে। তো এই মন্দিরের এখানে ভোগ রান্না হয়, আর ওখানে পাশে ভোগটা গিয়ে অনন্ত বাজার আছে, তো ওখান থেকে পাওয়া যায় 10:30 নাগাদ ভোগটা ওখান থেকে পাওয়া যায়। এবারে যারা আসবেন এখানে লিঙ্গরাজ টেম্পলে, তারা অবশ্যই এই মন্দিরটা একবার দেখবেন। মানে এখানে পুরীর মতন পুরো ভোগ রান্না হয়, স্টেপ বাই স্টেপ না, এটা লম্বা ভাবে আগুন জ্বেলেই রান্না হয়, আর এই ভোগটা অনন্ত বাজার থেকে পাবেন। এখানে বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে যেটা রান্না হয়, কত রকম পদ হয় আমি জানি না। তো আমরা আজকে এখানটা দেখে গেলাম, প্রসেসিংটা দেখে গেলাম, কালকে আসব। কালকে আসার পর ভোগ খাবো, আপনাদেরও দেখাবো। তো কালকে আমরা এখানটাতে এসেছিলাম মন্দিরে, তো আজকে ভোগের বাজার আছে, এখানে ভোগের বাজারটা দেখব। এটা একটা ইউনিক জিনিস, কালকে ভিডিও তুলে গেছিলাম, আজকে যে বাজার আছে ওখান থেকে কিনবো। আর সকাল থেকে কিছু খাইনি, তো এখানে প্রসাদ খাবো। অনেকগুলো মানে জায়গা আছে খাবার বিক্রি করার জন্য, তো সেগুলো ঘুরে ঘুরে দেখি। सब मिला के दे दीजिए जो भी मर्जी। हाँ।
यहाँ पर खाया जा सकते हैं। यहीं से बैठ के खाएंगे। बाहर से पत्ता ले हो, इधर बैठ जाओ। नहीं, ये तो खाने लो। ये बेसन साग, ये साग है बहुत, और ये परवल का है, और ये चना का है। ये पत्ता कितने दर्जे है? 5 रुपये मिलेगा यहाँ से। এটা বেসিক্যালি শুক্তো আমাদের, আর এটা একটা 5 মেশালি তরকারি, আর এটা মিষ্টি ভাত, এটা নোনতা পোলাও, এটা মিষ্টি পোলাও, এটা নর্মাল সাদা ভাত, আর এখানে ছোলার তরকারি আছে। बहुत अच्छा था प्रसाद, अच्छा था। ये किस लिए? भगवान को देने के लिए निवेदन अभ्यागत में इसका है।